একজনের কবলা সম্পত্তি অন্যজনের জবরদখল রেকর্ড করেছে, সেই জায়গায় জামে মসজিদ করা যাবে কি না? জমি যদি মালিক একজন হয় বাস্তবে, আরেকজন রেকর্ড করে জবরদখল করে নিছে, সেই জমিতে যদি মসজিদ নির্মাণ করা হয়, এটা জায়েজ হবে, এটা গুনাহ হবে? মনে রাখতে হবে, মসজিদ আল্লাহর ঘর, এটা নিষ্কণ্টক নির্ভেজাল, যিনি জমির মালিক তার দানে মসজিদ হতে হবে, কারোর জায়গা জোর করে দখল করে মসজিদ করা যাবে না। আজকে যে মসজিদে নববী আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের জায়গাটা ছিল ইতিম বাচ্চাদের, দুইটা ইতিম বাচ্চার, তাদের বাবার জায়গা ছিল, তারা সন্তান হিসাবে মালিক হয়েছে। এই জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের জন্য নেয়ার নিয়ত করেছেন, তখন এই জায়গার ন্যায্য মূল্য বের করে তাদের অভিভাবকের সাথে আলাপ আলাপ করে সেটা ঠিক করেছেন, স্থির করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দাম পরিশোধ করেছেন। তারপরে সেখানে মসজিদ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে যেখানে সেখানে মসজিদ করার চেষ্টা করতে পারতেন আলিয়াজ বিল্লাহ, তা তো তিনি করেননি। আমাদের দেশে মসজিদগুলোর একটা বড় সমস্যা হলো, আমরা মনে করি মসজিদ ভেজাল্লা জায়গায়ও করা যায়, মসজিদ ভেজাল্লা জায়গায়ও করা যায়। আমাদেরকে আসুন্না ফাউন্ডেশনে অনেকে জমি দিতে আসে, অনেক মানুষ আসে, ভাই আমার একটা জমি নেন, এই জায়গায় জমি দিব, ওখানে জমি দিব। জমি দেওয়ার কথা শুনলে আমার ভিতরে মোচড় দিয়ে উঠে যে ফাউন্ডেশনটা জমি দিবে কেন, কাহিনী কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ নেককার বান্দারা নিজের নিষ্কণ্টক জমি দিতে চায়, এরকম মানুষও আছে সমাজে অনেক। কিন্তু আবার অনেক মানুষ এমনও আছে যে হয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমা আছে, বেজাল টেজাল আছে, এখানে কোনো হুজুরে ফুসলে ফাসলে যদি একটা মসজিদ মাদ্রাসা করা যায় তাহলে দখল হয়ে গেল, শেষ, এটা আর ভাঙতে আসতে পারবে না পুলিশ বা কেউ। তো এগুলো হলো দিনের নামে ভণ্ডামি করা, আল্লাহর দিনকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো, এটাই হলো প্রকৃত ধর্ম ব্যবসা করা, এগুলো উচিত না। মসজিদ নিয়ম শৃঙ্খলা আরো বেশি রক্ষা করবে। আল্লাহর ঘর যদি অন্যের জমি দখল করে হয়, তাহলে আল্লাহর ঘরকে আপনি আসামের কাঠগড়া দাঁড় করাইলেন, আল্লাহকে আপনি এক্ষেত্রে দোষী করে ফেললেন আলিয়াজ বিল্লাহ, অথচ আল্লাহ দোষী হওয়ার সুযোগ নাই। তো সেজন্য এই ভেজালের জমিতে মসজিদ করা যাবে না, এগুলো করা উচিত না। যদি কেউ করেন, সেখানে নামাজ পড়লে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজটা হয়ে যাবে, কিন্তু ওইটা মসজিদের মর্যাদা পাবে না, এবং এ ধরনের মসজিদ অ্যাভয়েড করাই উত্তম নামাজের জন্য।